হুগলি লোকসভা কেন্দ্রে কি হবে অনেকেই টেনশন, কারণ এখানে লড়াই লকেট রচনা এবং মনোদীপের সঙ্গে। তবে মোটামুটি আমরা চোখ কান খোলা রেখেছি এবং অন্তত কয়েকশো মানুষের সাথে মিশে দেখেছি, কথা বলেছি। সিপিএম পন্থী যারা তারা তৃণমূলকে ভোট দেবেন, অথচ এই মনোদীপ ছেলে কি লড়াকু ছেলে, নতুন ছেলে, তাকে কেউ চেনেও না। সেক্ষেত্রে সমস্যাটা তৈরি করে ফেলেছে সিপিএম নিজে। তাহলে কি হবে? তাহলে মনোদীপের ভোটটা নিশ্চিত যাবে বিজেপিতে, এবং এই কথা আমরা এখানকার বৃদ্ধজনের সাথে কথা বলে দেখেছি। তারা প্রত্যেকেই বলেছেন, আমি নাম করছি না, যে এখানে লকেট জিতছে, কিন্তু কিভাবে জিতছে তার ইকুয়েশনটা তো আমায় একটু বুঝিয়ে বলতে হবে। সেটাই আপনাদের ভালো লাগবে, সেটাই আপনার মনের কথা। তাহলে প্রথমত যেটা হচ্ছে যে রচনা ব্যানার্জি, তার শোটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, এটাও জানা উচিত সকলের। এইভাবে শো চলতে পারে না এবং একটা ইলেকশনে দাঁড়ানো লোক এটা করতে পারে না। তা সত্ত্বেও বলতে পারি, রচনার জানেই না এখানকার ভৌগোলিক অবস্থান কি, হুগলির ম্যাপই জানে না, সে কী করে জিতবে? অথচ লকেট এখানকার এস্টাবলিশড এবং স্টেডি একজন সাংসদ। তবে হ্যাঁ, লকেটের হয়ে বলছি মানে এই নয় যে লকেট আমায় প্রচুর টাকা দিচ্ছে, নয়, মোটেই না। লকেট যেটা করেছে সেটা ওও এখানে কাজ করে, এইটাও স্থানীয় মানুষ বলেছে। তবে একজন স্টেবিল মানুষ এবং দীর্ঘদিন ধরে আছে, দুঃখে বিপদে আপদে থাকে, সাংসদে উনি টোটাল 163 দিন হাজিরাও দিয়েছেন, যেটা তৃণমূলের সাংসদদের অনেকেই দেন, এবং সেটা খুবই অন্যায়। এবার রচনা ব্যানার্জি কদিন কতটুকু আপনার হয়ে বলতে পারবেন, মনোদীপই বা কতটুকু পারবেন, মনোদীপ ভোটই পাবেন। অতএব আমাদের সমীক্ষা দাঁড়াচ্ছে যেটা, হুগলি লোকসভায় ফের ফিরে আসছেন লকেট চট্টোপাধ্যায়।